নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যদিও এইগুলো সলভ করা আছে তোমাদের বইতে, তা সত্ত্বেও আমি এই ভিডিওটা দিচ্ছি যাতে তোমরা আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা যদি শোনো তাহলে তোমাদের মুখস্থটা হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, ভূগোলের ফার্স্ট সেট নাম্বার ওয়ান, ঠিক আছে? তো দেখো, এটা আমি সলভ করাচ্ছি, যেগুলো সলভ আছে বইতে, যদিও তাও আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন কাজের সামঞ্জস্য বিধান করে তা হলো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পর্যায়ন। 1.2 কী বলেছে, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ওয়াদি। 1.3 কী বলেছে, বাস্কেট অফ এক্স টোফোগ্রাফি নামে ভূমিরূপটি হলো এর অ্যান্সার হবে গয়ারাচার ড্রামলিন। 1.4 কী বলেছে, পাখির পায়ের মতন আকৃতি বদ্বীপ দেখা যায়, অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়। 1.5 কী বলেছে, ইনসেলভার্স অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে বলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বার্ন হার্ট। 1.6 কী বলেছে, ভারতের নবীনতম রাজ্যটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তেলেঙ্গানা। 1.7 কী বলেছে, কয়াল দেখা যায় যে উপকূলে সেটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মালাবার। 1.8 কী বলেছে, এল দিনও দেখা যায়, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পেরু ইকুয়েডার পশ্চিম উপকূল। 1.9 কী বলেছে, রেগুর নামে পরিচিত, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার কৃষ্ণমৃত্তিকা। 1.11 কী বলেছে, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দেরাদুনে। 1.99 কী বলেছে, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার মহারাষ্ট্র। 1.12 কী বলেছে, একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বস্ত্র বয়ন শিল্প। 1.13 কী বলেছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 1.14 কী বলেছে, ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার NH19। তো দেখো, এবার আমি শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে এগুলো সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.11 বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা কি আছে, শুদ্ধ আছে। 2.12 কী বলেছে, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা কি আছে, অশুদ্ধ আছে। 2.13 কী বলেছে, গঙ্গের সমভূমি নবীন পলিমাটিকে বেড বলে, এটা কি আছে, অশুদ্ধ আছে। পরের কোয়েশ্চেন কী বলেছে, 2.14 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা কি আছে, অশুদ্ধ আছে। 2.16 কী বলেছে, কর্ণাটকে আমরো বৃষ্টিকে চেরি ব্লুজম বলে, এটা কি আছে, শুদ্ধ বলছে। 2.17 কী বলেছে, সোনালী চতুর্ভুজ একটি বহুমুখী নদী পরিকল্পনা, এটা কি আছে, অশুদ্ধ আছে। তো দেখো, এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21 কী বলেছে, ইতালির তাইবার নদীতে ড্যাশ বদ্বীপ দেখা যায়, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ইতালির তাইবার নদীতে কাসকেট কয়েকার দন্তস্ব কাসকেট বদ্বীপ দেখা যায়। 2.22 কী বলেছে, হিমবাহ ও জলধারার বহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা মতো ভূমিরূপকে কী বলে, অ্যান্সার হবে এসকার বলে। পরের কোশ্চেন কী আছে, 2.23 দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে কী বলে, গাছি বলে। তো দেখো, যে লিখেছে একটা বাচ্চা ছেলে লিখেছে, তার জন্য এটা সমস্যা হয়েছে, ঠিক আছে, হাতের লেখাটা অতটা ভালো না, তার জন্য বোঝা যাচ্ছে না সঠিকভাবে, তো আমি সেই জন্য তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। 2.24 কী লিখেছে, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়, অ্যান্সার হবে অলকানন্দা। 2.25 কী বলেছে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে। পরের কোশ্চেন কী বলেছে, 2.26 শতকরা হিসেবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক, অ্যান্সার হবে মিজোরাম। পরের কোশ্চেন কী বলেছে, 2.27 ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত দরকার, অ্যান্সার হবে 5000 জন দরকার। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো 2.31 কী বলেছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম, অ্যান্সার হবে জলবিভাজিকা। 2.32 কী বলেছে, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কী বলে, অ্যান্সার হবে বার্কশ্রুন্ড। 2.33 কী বলেছে, পূর্বঘাট পর্বতমালার সর্বস্ব শৃঙ্গ কোনটি, অ্যান্সার হবে জিন্ডাগারা। পরের কোশ্চেন কী বলেছে, 2.34 ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, এর অ্যান্সার হবে যোধপুর। পরের কোশ্চেন কী বলেছে, 2.36 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত, অ্যান্সার হবে জামনগর। পরের কোশ্চেন কী বলেছে, 2.37 প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে মৌসুমি বায়ুপ্রবাহ। 2.38 কী বলেছে, পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কোথায় গড়ে উঠেছে, অ্যান্সার হবে সল্টলেক সেক্টর 5। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.41 কী বলেছে, পাট অঞ্চল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ছোটো নাগপুর। 2.42 কী বলেছে, টেরিস, এর অ্যান্সার হবে আমাদের
কয়ের অ্যান্সার মালাবার উপকূল। 2.43 তে কি বলেছে ইন্দিরা গান্ধী খাল, এর অ্যান্সার হবে রাজস্থান। 2.44 কি বলেছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, অ্যান্সার হবে গুরগাঁও। তো বুঝতে পারছো এরপর আমি নেক্সট পেজ সলভ করাবো, ঠিক আছে। তো দেখো নেক্সট পেজ কি আছে, 191 নম্বর পেজ, কি বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অবরোহণ, যদি বৃদ্ধি ঘটে তাহলে আরোহণ হবে। ওকে 1.2 তে কি বলেছে কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয়, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার নদীর জলপ্রবাহ। 1.3 তে কি বলেছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার ক্যানিয়ন। 1.4 কি বলেছে পার্বত গাত্র হিমবাহের মধ্যে যে ফাঁকা দেখা যায় তাকে কি বলে, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার বার্ক সুন্ড। পরের কোশ্চেন কি বলেছে 1.5 মাশরুম ব্লক নামে পরিচিত মরুভূমিটি হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার গৌর। 1.6 কি বলেছে ভারত ও চীনের সীমারেখা হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার ম্যাকমোহন। 1.7 কি বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার ইন্দ্রা পয়েন্ট। 1.8 কি বলেছে কার্পাস সর্বাধিক ভালো হয়, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার কৃষ্ণ মৃত্তিকায়। 1.9 কি বলেছে বর্তমান ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার 8টি। 1.13 কি বলেছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার প্যাগং। 1.99 কি বলেছে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার আধি। 1.12 কি বলেছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার কূপ ও নলকূপ। পরের কোশ্চেন বলেছে 1.13 মহানগরের ন্যূনতম লোকসংখ্যা, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার 10 লক্ষের বেশি। 1.14 কি বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার NH-44। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। 2.99 কি বলেছে জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী, এটা কি শুদ্ধ আছে। পরের কোশ্চেন কি বলেছে 2.12 হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশ কম হয়, এটা কি অশুদ্ধ আছে। 2.13 কি বলেছে ভারতের মাঝখান দিয়ে মকর ক্রান্তি রেখা বিস্তৃত, এটা কি অশুদ্ধ আছে। 2.14 কি বলেছে মেহগনি হলো একটি চিরহরিত অরণ্যের গাছ, এটা শুদ্ধ আছে। 2.15 কি বলেছে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, এটা কি অশুদ্ধ আছে। 2.16 কি বলেছে ইঞ্জিনিয়ারিং শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, এটা কি অশুদ্ধ আছে। 2.17 কি বলেছে ভারতের জনঘনত্ব সর্বাধিক পশ্চিমবঙ্গে, এটা কি অশুদ্ধ আছে। তো দেখো এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21 কি বলেছে লোয়েস্ট সমভূমির বায়ু ড্যাশ কাজ দ্বারা সৃষ্ট, অ্যান্সার হবে সঞ্চয়। 2.21 কি বলেছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো, অ্যান্সার হবে মাজুলি। 2.23 কি বলেছে ভারতের নবীনতম রাজ্য ড্যাশ, অ্যান্সার হবে তেলেঙ্গানা। 2.24 কি বলেছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, অ্যান্সার হবে গডউইন অস্টিন অর্থাৎ K2। পরের কোশ্চেন কি বলেছে 2.25 ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির, অ্যান্সার হবে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পরের কোশ্চেন 2.27 ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করা আছে, যদিও তোমাদের বইতে এগুলো সলভ করে আছে, তা সত্ত্বেও তোমাদের আমি সলভ করে আরেকবার দেখাচ্ছি, কারণ তোমাদের হয়তো বাড়িতে যখন তোমরা বেরোবে বই হয়তো তোমাদের কাছে রাস্তায় থাকবে না, তখন তোমরা কিন্তু এই ভিডিও দেখেও পড়তে পারবে, ঠিক আছে, তার জন্য আমি ভিডিওটা দিয়েছি, ঠিক আছে। তো দেখো 2.31 কি বলেছে লোহাচড়া দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, অ্যান্সার হবে হুগলি নদী। 2.32 কি বলেছে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি, অ্যান্সার হবে সিয়াচেন। 2.33 কি বলেছে বনভূমির পরিমাণ সর্বাধিক কোন রাজ্যে বেশি, অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। 2.34 কি বলেছে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত, অ্যান্সার হবে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 2.35 কি বলেছে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত, অ্যান্সার হবে চিত্তরঞ্জন। 2.36 কি বলেছে এর অ্যান্সার তো সলভ করে দিচ্ছি। 2.37 একটি জায়েদ শস্যের নাম লেখো, অ্যান্সার হবে আউশ আমন ধান, ঠিক আছে আউশ ধান, ঠিক আছে আউশ আমন না, শুধু আউশ ধানই হবে। 2.38 কি বলেছে মরুস্থলী শব্দের অর্থ কি, অ্যান্সার হবে মৃত্যুর দেশ, মৃত্যুর দেশ। এবার আমি বামস্তম্বের সঙ্গে ডানস্তম্ভ সলভ করাবো। 2.49 কি আছে নুনাটক্স, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মহাদেশীয় হিমবাহ। 2.42 কি বলেছে বিশুদ্ধ কাঁচামাল, অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার তুলো। 2.43 কি বলেছে মালাবার উপকূল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কয়াল। 2.44 কি বলেছে হিমবাহ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্রেভাস। আশা করি বুঝতে পারছো এবার আমি নেক্সট পেজ সলভ করাবো। তো দেখো এবার আমি সেট 3 সলভ করেছি, কালিয়াবাসা হাই স্কুল জিওগ্রাফি, যদিও এইগুলো তোমাদের বইতে সলভ করা আছে, তার সঙ্গেও আমি তোমাদের আরেকবার সলভ করে দিছি, কারণ তোমরা যখন রাস্তাঘাটে চলবে তখন তো বই নিয়ে চলতে পারবে না, তাহলে এই ভিডিওর মাধ্যমে একবার দেখলে তোমাদের পড়াটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কিছু 1.1 আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল কি, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার পর্যায়ন। 1.2 তে কি বলেছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়,
অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্যানিয়ন। 1.3 কি বলেছে ভারতের দীর্ঘতম হিমবাহ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সিয়াচেন। 1.4 কি বলেছে চলমান বালিয়াড়িকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্রিয়ান। 1.5 কি বলেছে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পেডিমেন্ট। 1.6 কি বলেছে ভারতের রাজ্য পুনর্গঠন মূল ভিত্তি হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাষা। 1.7 কি বলেছে ভারতের নবীনতম রাজ্য হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তেলেঙ্গানা। 1.8 কি বলেছে আরবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গুরু শিখর। 1.9 কি বলেছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লুনি। 1.11 কি বলেছে ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভোপালে। 1.99 কি বলেছে গম হলো একটি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রবি শস্য। পরের কোশ্চেন কি বলেছে 1.12 উদীয়মান শিল্প হলো, অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্প গয়ের অ্যান্সার। 1.13 কি বলেছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিহার। 1.14 কি বলেছে উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জলপথ। শুদ্ধ অশুদ্ধ সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.11 দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উঁচু স্থানকে জলবিভাজিকা বলে, এটা শুদ্ধ আছে। 2.12 কি বলেছে উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কার্যই মূলত প্রাধান্য পায়, এটা কি আছে শুদ্ধ আছে। 2.13 কি বলেছে হিমশৈলের 1/9 অংশ জলের উপর উঠে থাকে, এটা কি আছে শুদ্ধ আছে। 2.14 কি বলেছে পাট একটি বাগিচা ফসল, এটা কি আছে অশুদ্ধ। 2.15 কি বলেছে লাদাখ মালভূমির লাভা মালভূমির উদাহরণ, এটা কি আছে ভুল আছে মানে অশুদ্ধ। 2.15 কি বলেছে পেট্রোলেশন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা, এটা কি আছে শুদ্ধ আছে। 2.16 কি বলেছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, এটা কি আছে শুদ্ধ আছে। তো দেখো 2.1 কোশ্চেনগুলো সলভ করাবো, শূন্য স্থান পূরণ করো, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি, দেখো 2.21 কি বলেছে নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ, অ্যান্সার হবে ক্ষয় কাজ। 2.22 কি বলেছে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িকে ড্যাজ বলে, অ্যান্সার হবে বারখান বলে। 2.23 কি বলেছে শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল, অ্যান্সার হবে বৃষ্টির ছায়া অঞ্চল। 2.24 কি বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ। 2.25 কি বলেছে দেখো 2.25 বলেছে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে আহমেদাবাদ। পরের কোশ্চেন কি বলেছে 2.26 ড্যাশকে সোনালি পানীয় বলে, অ্যান্সার হবে চাকে বলে। তো দেখো এবার আমি এসএকিউ বলে সলভ করাবো যে কোনো শটই। 2.31 কি বলেছে নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়, অ্যান্সার হবে উচ্চ গতি। 2.32 কি বলেছে দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে, অ্যান্সার হবে গাশি বলে। পরের কোশ্চেন কি বলেছে 2.33 ভারতের অবস্থিত হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। 2.34 কি বলেছে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা। 2.35 কি বলেছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, অ্যান্সার হবে বেঙ্গালুরুকে বলা হয়। 2.36 কি বলেছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো, অ্যান্সার হবে শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। 2.37 কি বলেছে সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দিল্লি। 2.38 কি বলেছে ভারতের একটি দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি, অ্যান্সার হবে NH44। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকে সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.41 চা, অ্যান্সার হবে চারের অ্যান্সার আসাম, ঠিক আছে। 2.43 কি বলেছে নাগপুর, অ্যান্সার হবে তিনের অ্যান্সার কমলালেবু শহর। 2.43 কি বলেছে টিস্কো, অ্যান্সার হবে একের অ্যান্সার জামশেদপুর। 2.44 কি বলেছে শ্বাসমূল, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার সুন্দরবন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো। মাধ্যমিকের যত অঙ্ক আছে, যেটা তোমাদের টেস্ট পেপারটা স্কুল থেকে দিয়েছে, সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি আমি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে।